হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ লিট লেকচার্স। আজকের এই ভিডিওটি স্পেশালি কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ইংলিশ অনার্স ফার্স্ট সেমের স্টুডেন্টদের কথা মাথায় রেখেই করা হয়েছে। এর আগে একটা ভিডিওতে অলরেডি আমরা আলোচনা করেছি ফার্স্ট সেমের সিলেবাস নিয়ে, আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফার্স্ট সেমের সিলেবাসে যা যা আছে সেইগুলো তোমরা কোথায় কোথায় মেটেরিয়াল পেতে পারো বা কোন কোন বইগুলো তোমাদের জন্য হেল্পফুল হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা হয়তো অনেকেই নতুন নতুন কলেজে যাওয়ার পর বুঝতে পারছো না কোথা থেকে কোন বই তোমরা ফলো করবে, তো সেই কথা মাথায় রেখে আজকে আমরা C1 পেপারে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের টপিকগুলোর জন্য কোন কোন বই ফলো করলে তোমাদের জন্য সুবিধাজনক হবে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো প্রথমেই তোমাদের C1 পেপারের সিলেবাসে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে দ্য ওয়াইফ অফ বাথস টেল, চষারের। তো চষারের এই ওয়াইফ অফ বাথস টেলের জন্য তোমরা যে বইগুলো ফলো করতে পারো সেগুলো হচ্ছে নিকোলাস মার্শের একটা বই আছে যেটা ম্যাকমিলান মাস্টার গাইডস পাবলিকেশনের, সেই বইটা তোমরা ফলো করতে পারো। এছাড়াও রয়েছে রুটলেজ ইংলিশ টেক্সট এডিটেড বাই ম্যারিয়ান উইনি ডেভিস, এই বইটাও তোমরা ফলো করতে পারো। এই বইতে তোমরা টেক্সট প্লাস ক্রিটিক্যাল কমেন্টও পেয়ে যাবে। তাছাড়াও রয়েছে হ্যারল্ড ব্লুমের একটা বই, শক্তি বাত্রার একটা বই আছে, SS মেহারের একটা বই আছে, তাছাড়াও রয়েছে প্রফেসর দৈপায়ন মিত্রের একটা বই। এই বইগুলো যে কোনো একটা তোমরা ফলো করতে পারো। এছাড়াও হ্যারিট রঘুনাথনের একটা বই আছে যেটা ওয়ার্ল্ড ভিউ ক্রিটিক্যাল এডিশনসের, আর ইয়র্ক নোটেরও একটা বই আছে দ্য ওয়াইফ অফ বাথসের প্রলগের ওপরে। তো যতগুলো নাম আমি বললাম তার মধ্যে থেকে যে কোনো একটা বই তোমরা ফলো করতে পারো। এরপর তোমাদের এডমান্ড স্পেন্সারের সনেট নাম্বার 75 আছে। তো এডমান্ড স্পেন্সারের মাত্র একটা সনেটই তোমাদের সিলেবাসে রয়েছে, তো তার জন্য দ্য স্পেন্সার এনসাইক্লোপেডিয়া বলে একটা বই আছে যেটা এডিটেড বাই AC হ্যামিল্টন, এই বইটা তোমরা ফলো করতে পারো, রুটলেজ পাবলিকেশনের বই এটা। তাছাড়াও যদি কেউ মনে করো যে একটা মাত্র সনেট রয়েছে তো সেই কারণে তোমরা যদি শুধু টেক্সটটা চাও তো পোয়েট্রি ফাউন্ডেশন বলে একটা ওয়েবসাইট আছে, তোমরা গুগলে গিয়ে সার্চ করতে পারো, পোয়েট্রি ফাউন্ডেশনে তোমরা যে কোনো পোয়েম টেক্সটটা তোমরা পেয়ে যাবে, তো সেখান থেকে চাইলে তোমরা টেক্সটটা ফলো করতে পারো। এছাড়াও এই এডমান্ড স্পেন্সারের সনেট নাম্বার 75 নিয়ে ইংলিশ লিট লেকচার্স একটা ভিডিও অলরেডি এর আগে আমাদের তোমাদের জন্য আনা হয়েছে, তো সেই লিংকে গিয়ে তোমরা ভিডিওটা ফলো করতে পারো, সেখানে ডিটেইলে আলোচনা করা হয়েছে সনেট নাম্বার 75 নিয়ে। তো আমার মনে হয় সেটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। এরপর তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে শেক্সপিরিয়ান সনেটস, সনেট নাম্বার 18, সনেট নাম্বার 73, 137 এবং 138, এই চারটে সনেট তোমাদের রয়েছে। তো শেক্সপিরিয়ান সনেটের জন্য তোমরা যে বইগুলো ফলো করতে পারো সেগুলো হচ্ছে আর্ডেন শেক্সপিয়ারের একটা বই আছে এডিটেড বাই ক্যাথরিন ডানকান জোন্স, এই বইটা তোমরা ফলো করতে পারো, বইটার নাম হচ্ছে শেক্সপিয়ার সনেট, বইটার নাম শেক্সপিয়ার সনেট, আর্ডেন শেক্সপিয়ারের বই, এই বইটা খুব ভালো একটা বই, তোমরা ফলো করতে পারো। তাছাড়াও রয়েছে ডন পিটারসন ফেভার অ্যান্ড ফেভার পাবলিকেশনের একটা বই, ফেভার অ্যান্ড ফেভারও ভালো বই, এটাও তোমরা ফলো করতে পারো। তাছাড়াও দ্য নিউ কেমব্রিজ শেক্সপিয়ার পাবলিকেশনের একটা বই আছে, বইটার নাম দ্য সনেটস, এই বইটাও ফলো করতে পারো। এরপর তোমাদের রয়েছে এডওয়ার্ড টু, এটা একটা ড্রামা, এর জন্য তোমরা যে বইগুলো ফলো করতে পারো সেগুলো হচ্ছে এসএন রামজিলাল, এগুলো খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি বই, মানে যারা প্রথম প্রথম ইংলিশ অনার্স নিয়ে অসুবিধা হচ্ছে মনে করছো বুঝতে পারছো না তাদের জন্য এই রামজিলাল এসএন এই সমস্ত বই খুব হেল্পফুল হবে, মানে খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি এগুলো। তাছাড়াও আরও কিছু বই আছে যেগুলো হচ্ছে অসবর্ন উইলিয়াম ট্যানককের একটা বই আছে সেটা তোমরা ফলো করতে পারো, লেক্টার হাউস পাবলিকেশনের একটা বই আছে, ডিকে চোপড়া নারায়ণস লক্ষ্মী নারায়ণ আগরওয়াল পাবলিকেশন এর একটা বই আছে এডওয়ার্ড টু এর ওপর, এই বইগুলোর মধ্যে যে কোনো একটা বই তোমরা ফলো করতে পারো। এরপর তোমাদের রয়েছে ম্যাকবেথ অথবা টুয়েলভ নাইটস, তো ম্যাকবেথের জন্য যেই বইগুলো তোমরা ফলো করতে পারো সেগুলো হচ্ছে ডক্টর এসএন, এ কে ব্যানার্জি, রামজিলাল, এগুলো আমি আগেই বললাম এগুলো খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি, খুব সহজভাবে এখানে আলোচনা করা আছে। তাছাড়াও আরেকটু ভালো বই যদি কেউ পড়তে চাও তাহলে আর্ডেন শেক্সপিয়ারের একটা বই আছে এডিটেড বাই সান্দ্রা ক্লার্ক,
অ্যান্ড পামেলা ম্যাশন, এটা আর্ডেন শেক্সপিয়ারের বই, এই বইটা ফলো করতে পারো। ওয়ার্ল্ড ভিউ ক্রিটিক্যাল এডিশনের একটা বই আছে, সেটাও তোমরা ফলো করতে পারো। তাছাড়াও এসসি সেনগুপ্তার একটা বই আছে, যেটা এ মুখার্জি অ্যান্ড কো প্রাইভেট লিমিটেডের পাবলিকেশনের, সেই বইটাও তোমরা ম্যাকবেথের জন্য ফলো করতে পারো। আর টুয়েলথ নাইথের জন্য যে বইগুলো ফলো করতে পারো, টুয়েলথ নাইথের জন্যও এসএনের রামজিলালের বই আছে। এসএনের বইটা ইউনিক পাবলিকেশনের বই, আর রামজিলালের বইটা সুরজিৎ পাবলিকেশনের বই। এই বইগুলো খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি, আবারও বলছি। তাছাড়াও আছে কে এন খান্ডেলওয়াল বলে একটা বই আছে ওনার, মানে নারায়ণস পাবলিকেশনের, সেই বইটা তোমরা টুয়েলথ নাইটের জন্য ফলো করতে পারো। তাছাড়াও আর্ডেন শেক্সপিয়ারের বই আছে, আর্ডেন শেক্সপিয়ারের বইও খুব ভালো। তারপর কেমব্রিজ স্কুল শেক্সপিয়ার, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের একটা বই আছে টুয়েলথ নাইট, সেই বইটাও তোমরা ফলো করতে পারো। তো আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। তোমরা চাইলে যে বইগুলো আমি বললাম তার মধ্যে থেকে যে কোনো একটা বই নিজেদের পছন্দ মতো তোমরা ফলো করবে। আর এছাড়াও যদি তোমাদের কোনো প্রয়োজন হয়, কোনো কিছু জানার দরকার পড়ে, অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা সবসময় তোমাদের পাশে আছি। ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ইংলিশ লিট লেকচার্স খুব শিগগির আরও একটি ভিডিও নিয়ে তোমাদের জন্য আসছে। টিল দেন, লাভ লিটারেচার অ্যান্ড স্টে উইথ ইংলিশ লিট লেকচার্স।